হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলস এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবার ঈদের সেরা নাটকগুলো তৃতীয় টপ চার্ট। এর আগের দুটো টপ চার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি না দেখা থাকে প্লিজ দেখে নেবেন। চলুন তাহলে দেখে আসি এবারের টপ চার্টে কোন কোন নাটকগুলো থাকছে। 5. স্টোর রুম। হরর জনরার এই নাটকটির গল্পকার ছিলেন মেজবা উদ্দিন সুমন এবং পরিচালনায় ছিলেন রুবেল হাসান। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক, অপূর্ব, সাবিলা নূর, শাহেদ আলী সহ আরো অনেকে। নাটকটিতে দেখানো হয় এক দম্পতি একটি ফ্ল্যাটে ওঠার পর থেকে নানা রকম অদ্ভুত ও ভৌতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে। পরবর্তীতে উন্মোচিত হয় এক পিলে চমকে দেওয়া সত্য। নাটকের গল্পটা একটা হরর ফিকশন হিসেবে যথেষ্ট ভালোই ছিল এবং মোটামুটি 2-3টা জায়গা ছিল যেখানে ভালো এক ধরনের জাম্পস্কেয়ারি মোমেন্ট তৈরি করা হয়েছিল, খুবই ইফেক্টিভ ছিল, যথেষ্টই ভয় পাইয়ে দেওয়ার মতো ছিল। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে বলবো যে সাবিলা নূর যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এখানে। জিয়াউল ফারুক অপূর্বর বেশি স্কোপ ছিল না এখানে তেমন কিছু করার, তারপরও তিনি যেরকম যতটুকু পারফরমেন্স দেওয়ার ছিল দিয়েছেন। শাহিদ আলী একটা বিশেষ চরিত্র অভিনয় করেছেন, এক ধরনের মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার, তিনিও তার চরিত্রে যথেষ্টই ভালো করেছেন। সো হরর একটা ফিকশন হিসেবে এটা মোটামুটি এফেক্টিভ একটা নাটক ছিল। মোটামুটি বলছি এ কারণে যে টেকনিক্যাল কিছু দিক আমার আসলে দুর্বলতা চোখে পড়েছে, টেকনিক্যাল কিছু দিকে যেটা আমি খুলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমত যদি আপনারা হরর সিনেমা নিয়মিত দেখে থাকেন সারা বিশ্বের, আপনারা লক্ষ্য করে দেখবেন যে হরর ফিল্ম ইফেক্টিভলি দর্শককে ভয় পাইয়ে দেওয়ার জন্য টেকনিক্যাল সাইডটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন এবং বিজিএম। অনেক সময় দেখা যাচ্ছে যে গল্পটা কতটুকু স্ট্রং তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এই টেকনিক্যাল সাইডগুলো ইফেক্টিভ হরর এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। সো এখানে হরর এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যে ক্রিয়েটিভ ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। ক্রিয়েটিভ ডিসিশন বলতে যে সাবিলা নূর এবং অপূর্ব যে বাসাটাতে থাকেন সেই বাসার পরিবেশটা অস্বাভাবিকভাবে অন্ধকার দেখানো হয়েছে, মানে 24 ঘন্টা, আইদার ইটস ডে টাইম অর নাইট টাইম, পুরোটা টাইমই তাদের বাসা সব লাইট টাইট অফ করা থাকে। ইভেন লাইট অফ করা থাকলেও, ইভেন আমরাও তো একটা বাসার ভেতরে থাকি, যখন দিনের বেলা সব লাইট বন্ধই তো থাকে, তারপরও ঘরের ভেতরে কোনো দিন এতটা অন্ধকার থাকে না। এটা অস্বাভাবিক রকম অন্ধকার করে রাখা হয়েছে। একটা দৃশ্যে দেখানো হয় যে অপূর্ব অফিস থেকে ফিরলেন, সারা ঘর সন্ধ্যাবেলা অন্ধকার। তিনি সাবিলা নূরকে জিজ্ঞেস করলেন যে সারা ঘর অন্ধকার করে রেখেছো কেন? সাবিলা নূর বললেন যে ঘুমিয়ে পড়েছিলাম। এবং তারপরেও দেখা যাচ্ছে কেউ লাইটটা জ্বালিয়েও দিচ্ছে না, মানে এখানে ব্যাপারটা অনেকটা অন্ধকার, ঘরটা অন্ধকার রেখে জোর করে ভয় দেখানোর একটা চেষ্টা, যে ভয়ের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা। হচ্ছে কিছু কিছু সাউন্ড ডিজাইনিংয়ে, মানে ডাবিং যেখানে করা হয়েছে, কিছু সাউন্ড ইফেক্টে যথেষ্ট দুর্বলতা চোখে পড়েছে। যেমন এই নাটকে বেশ কিছু অংশ দেখা যায় যে সিলিং থেকে পানি পড়ছে এবং সেটা ফ্লোরে পড়ছে। আপনারা খেয়াল করে দেখবেন তাদের বাসার ফ্লোরটা ছিল টাইলস কলা ফ্লোর, সেই ফ্লোরে পানি পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজটা কিন্তু হচ্ছিল না। দেখা যাচ্ছে যে একটা কার্পেটওয়ালা ফ্লোরে পানি পড়লে যেরকম এক ধরনের আওয়াজ হয় সেরকম আওয়াজ আসছিল, এই জন্য জিনিসটা অর্গ্যানিক মনে হচ্ছিল না। প্লাস অনেক হাঁটার শব্দ ছিল, সাবিলা নূর অপূর্ব হেঁটে যাচ্ছেন, সে হাঁটার সময় যে ইফেক্টটা ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে খুব ভারী কোনো অ্যানিমেল বা কোনো দানব হেঁটে যাচ্ছে, এরকম করে থপ 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 এরকম একটা সাউন্ড ব্যবহার করা হয়েছে। আপনারা যদি নাটকটা দেখে থাকেন তাহলে আবার দেখলে এই জিনিসগুলো মনে হয় টের পাবেন। ওভারঅল এই সীমাবদ্ধতাগুলো থাকলেও যেহেতু আমাদের দেশে হরর ফিকশন খুবই কম হয়, মানে তুলনামূলক অন্যান্য জনরার চাইতে, আমি এটাকে সাধুবাদী জানাবো যে অন্তত একটা প্রচেষ্টা করা হয়েছে এবং কয়েকটা জায়গায় ভয় পাইয়ে দিতে পেরেছেন পরিচালক। যারা হরর ফিকশন দেখতে পছন্দ করেন মনে হয় খুব একটা খারাপ লাগবে না। 4. যত্ন। সোহাইল রহমানের রচনায় এই রোমান্টিক ড্রামা জনরার নাটকটির পরিচালনায় ছিলেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। নাটকটিতে দেখানো হয় এক নববিবাহিত দম্পতির দুষ্ট মিষ্টি প্রেমের গল্প। কোভিড-19 এর কারণে দেশজুড়ে লকডাউন থাকায় হানিমুনে কোথাও যাওয়া হয় না তাদের, তাই গৃহবন্দী অবস্থায় তারা যথাসাধ্য চেষ্টা করে সময়টাকে উপভোগ করার। গল্পটা খুবই সুইট ছিল এবং এই সময়ের জন্য খুব রিলেভেন্ট একটা গল্প। অনেকের জীবনেই হয়তো এখন এরকম সময়টা যাচ্ছে, তাই আমার মনে হয় অনেক বিবাহিত দম্পতি এই নাটকটার সাথে রিলেট করতে পারবেন। এবং এখানে যে ছোট ছোট সুইট মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে জিনিসগুলো খুবই ভালো ছিল এবং খায়রুল বাশার এবং সাফা কবিরের মধ্যে কেমিস্ট্রিটাও খুব দারুণ ছিল। এবং এখানে যে ক্লাইম্যাক্সটা, একটা ক্লাইম্যাক্স সৃষ্টি করা হয়েছে অন্যান্য নাটকের মতো, সেই ক্লাইম্যাক্সটাকে অযথা টেনে লম্বাও করা হয়নি, খুব বেশি মেলোড্রামাটিকও করা হয়নি, মোটামুটি একটা লজিক্যাল জায়গায়, যৌক্তিক একটা জায়গায় দাঁড় করিয়ে জিনিসটা শেষ করা হয়েছে অন এ গুড নোট। সো আমার পুরোপুরি নাটকটা দেখতে খুব ভালো লেগেছে, একটা মানে মন ভালো করার একটা অনুভূতি নিয়ে নাটকটা শেষ করেছি। সো আমার মনে হয় আপনাদেরও এরকম অনুভূতি হবে নাটকটা দেখার সময়। 3.
বদলে যাওয়া মানুষ। ইসরাত আহমেদের রচনায় এই ড্রামা জনরার নাটকটির পরিচালনায় ছিলেন সকাল আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শিল্পী সরকার অপু, আরিত্রি ও আরশ। নাটকে দেখানো হয় এক হাস্যোজ্জ্বল ও দায়িত্বশীল গৃহকর্তার গল্প, যিনি তার স্ত্রী, সন্তান, মা ও ছোট ভাইকে মায়ের বাঁধনে আঁকড়ে রাখেন। কিন্তু একটি বিশেষ ঘটনার পর থেকে এই হাসি খুশি মানুষটির আচরণ সম্পূর্ণ পাল্টে যায়, যার সরাসরি প্রভাব পড়ে তার পরিবারের সদস্যদের উপর। নাটকের কনসেপ্টটা যথেষ্ট টাচি ছিল, আল্লাহ না করুক এরকম অবস্থা কোনো পরিবারের উপর না হোক, বাট হলে কিরকম হতো সেই জায়গাটা পরিচালক ফিল করাতে পেরেছেন। তো আমার মনে হয় ইমোশনের নাড়া দেওয়ার ব্যাপারটাতে পরিচালক খুবই সফল। অভিনয়ের জায়গায় বলবো যে মোশাররফ করিম, শিল্পী সরকার অপু, জাকিয়া বারী মম, এরা সবাই অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছেন। এটা তো জানা কথা, তারা সবসময় ভালো পারফর্ম করেন। বাট এখানে আরশ নামের যে ছেলেটা, যিনি মোশাররফ করিমের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন, আমি তাকে ফার্স্ট টাইম কোনো একটা নাটক অভিনয় করতে দেখলাম। তার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লাগলো, স্পেশালি শেষের দিকে কিছু ড্রামাটিক দৃশ্যে ছেলেটার পারফরমেন্স খুবই ভালো ছিল। আমি জানি না সে নিয়মিত পারফর্মার কিনা বা অন্যান্য নাটক অভিনয় করে কিনা, বাট আমার তার পারফরমেন্স এই নাটকে খুবই ভালো লাগলো। সো ওভারঅল এই নাটকটা আমাকে যথেষ্ট টাচ করতে পেরেছে, আশা করি নাটকটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। দুই, যদি কোনোদিন। রোমান্টিক ড্রামা জনরার এই নাটকটির রচনা ও পরিচালনায় ছিলেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটির মূল দুটি চরিত্র অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। গুরুতর অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী। ডাক্তারদের ভাষ্যমতে অতি দ্রুত অপারেশন করতে হবে তাকে বাঁচাতে হলে। কিন্তু সেই হাসপাতালের সবচেয়ে যোগ্য ডাক্তার যখন অপারেশনটা করার ইচ্ছা পোষণ করেন, তাতে অস্বীকৃতি জানান স্ত্রী। মিজানুর রহমান আরিয়ান এই অপূর্ব, নিশো এবং মেজাবিনকে নিয়ে যেরকম নাটক সাধারণত করে থাকে, যেরকম গল্পে নাটক করেন, তার থেকে একটু ভিন্ন মনে হয়েছে গল্পটা। গল্পে রোমান্টিক পোর্শনটা তো ভালো ছিলই, মিজানুর রহমান আরিয়ান এই ধরনের ফিকশনে সবসময় ভালো করেন, অভিনয় শিল্পীদের কাছ থেকে রোমান্টিসিজমটা বের করে নিয়ে আসতে পারেন। এই রোমান্টিক পোর্শনটার পাশাপাশি গল্পের যে দিকটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, সেটা হচ্ছে যে এই হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে দুর্নীতির একটা দৃশ্য দেখানো হয়েছে এবং সেখানে কর্মচারীরা যে প্রতিবাদ করার বিষয়টা উঠে এসেছে, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। নট নেসেসারিলি আমি এটা বলছি যে বাংলাদেশের সব হাসপাতালে এরকম দুর্নীতি হয়, সব ডাক্তাররাই খারাপ, এরকম কিছু না, বাট অনেক জায়গায় এরকম হচ্ছে, এরকম শোনা যায়, খবরে আসে। সো এই ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যৌক্তিকভাবে তুলে ধরেছেন, এই ব্যাপারটা আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রোমান্টিক পোর্শনগুলোতে তো অপূর্ব মেহজাবিন ভালো করেনি, তাদের দুজনের অভিনয় খুবই সুন্দর ছিল। সো উপভোগ করার মতো একটা নাটক। নাম্বার ওয়ান অ্যানাউন্স করার আগে চলুন দেখে নিই কিছু অনারেবল মেনশনস। এক, অনাত্মীয় দম্পতি। ড্রামা জনরার এই নাটকটির পরিচালনায় ছিলেন সোহেল হাসান। এটি সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্পের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। নাটকটির মূল দুটি চরিত্র অভিনয় করেছেন মোশাররফ করিম ও তারিন জাহান। ইগো ক্ল্যাশ ও মতের অমিল হওয়ার কারণে এক বিবাহিত দম্পতির মাঝে বিচ্ছেদ হয়ে যায়। তাদের একমাত্র মেয়ে সন্তান থাকে মায়ের সাথে। এক রাতে তাদের অসুস্থ মেয়েকে দেখতে এক্স ওয়াইফের বাসায় যান বাবা। দুজনের মনে জেগে ওঠে কষ্ট আর অভিমানে ভরা অসংখ্য স্মৃতি। ডিভোর্সের মতো খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে এবং যথেষ্ট ইন্টেন্সভাবে দেখানো হয়েছে জিনিসগুলো, যেটা অনেককেই টাচ করার কথা। এবং মোশাররফ করিম এবং তারিন জাহান খুব ম্যাচিউর পারফরমেন্স উপহার দিয়েছেন। তাদের মেয়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয় খুবই সুইট ছিল, খুব ভালো লেগেছে। এই নাটকে যে বিষয়টা দেখানো হয়েছে মূলত, যে দেখুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায় কোনো কারণে, তারা তো সামহাও মুভ অন করেই নেন, কিন্তু তাদের যদি সন্তান থেকে থাকে, সেই সন্তানের জন্য অবস্থাটা কতটা দুঃখজনক হতে পারে সেটা এই নাটকে খুব মানে খুব টাচিভাবে দেখানো হয়েছে, যে কারণে এই নাটকটা আমাকে হয়তো এত বেশি টাচ করেছে। দেখুন এক একটা গল্প এবং চরিত্র এক একজনকে এক একভাবে স্পর্শ করে, সব গল্প হয়তো সবাইকে সমানভাবে স্পর্শ করতে পারে না। আমাকে হয়তো এই নাটকটা অনেক বেশি স্পর্শ করেছে, কারণ হয়তো এই নাটকের চরিত্রগুলোর মধ্যে আমি নিজেকে বসিয়ে কল্পনা করতে পেরেছি, এই জন্য হয়তো আমাকে বেশি টাচ করেছে। আল্লাহ না করুক কোনো বিবাহিত দম্পতির মাঝে যেন এরকম ঘটনা না ঘটে, কারণ তাদের জীবন তো কষ্টময় হয় এবং তাদের সাথে সাথে তাদের সন্তান যারা থাকেন তাদের জীবনটাও এক ধরনের নাইটমেয়ার হয়ে যায়, সারা জীবনের জন্য অলমোস্ট কার্সড হয়ে যায়। স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টে যেসব পরিবার আছে, আমরা তো আসলে এতটাও প্রগতিশীল হয়ে যাইনি। সো হয়তো প্রয়োজনে অনেকের মধ্যে ছাড়াছাড়ি হতে হয়, তারপরও আমি বলবো, দোয়া করব যে কারো মাঝে যাতে এরকম না হয়, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আমারও অনেক সুখের একটা সংসার, আমার ভালোবাসার বিয়ে, আমাদের একটা সন্তান আছে, আমাদের পরিবারের যেন এরকম অবস্থা কোনোদিনও না হয়, কোনোদিনও দেখতে না হয়, আজীবন যাতে ভালোবাসাময় একটা আবহের মধ্যেই বেঁচে থাকতে পারি এবং এভাবেই যাতে মৃত্যু হয়, এটা আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল এবারের ঈদের সেরা নাটকগুলো নিয়ে তৃতীয় টপ চার্ট।
অনেকগুলো নাটক দেখা হলো আপনাদের রিকমেন্ডেশনের কারণে। আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হয়তো এর মাঝে কোনো ভালো নাটক ছুটে গিয়েও থাকতে পারে, সেটা একেবারেই অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। এই নাটকগুলো যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।